আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম জানাচ্ছি আমার ইউটিউব চ্যানেল উক্ত.কম এ। এই ভিডিওতে আমি দেখাবো কিভাবে নটরডেম কলেজের ভর্তির আবেদনটা করতে হয়। নটরডেম কলেজ, হলিক্রস কলেজ, সেন্ট জোসেফ, এই তিনটা কলেজের মোটামুটি আবেদন প্রক্রিয়া একই রকম, সো এইটাতে দেখে বাকিগুলো আবেদন করা যাবে। আমি আবার বলছি, মিশনারি, ক্রিশ্চিয়ান মিশনারি দ্বারা পরিচালিত নটরডেম, সেন্ট জোসেফ এবং হলিক্রস কলেজে আবেদন প্রক্রিয়া বেসিক্যালি এই কোম্পানিকেই দায়িত্ব দেওয়া হয়েছে। এম ক্যাম্পাস নামে একটা কোম্পানি, এদের ওয়েবসাইটের মাধ্যমে আবেদনগুলো নেওয়া হচ্ছে। সো সবগুলোর আবেদন প্রসেস মোটামুটি একই রকম হবে। সো নটরডেমেরটা দেখলেও হবে, মানে নটরডেমটা দেখে আপনি মোটামুটি একইভাবে বাকি আবেদনগুলো করতে পারবেন। আবেদন ফি জমা দিতে হবে বিকাশের মাধ্যমে এবং আবেদন ফি হচ্ছে 260 টাকা, 260 টাকা হচ্ছে আবেদন ফি। সো নটরডেম কলেজকে অনেক ক্ষেত্রেই বলা হয় বাংলাদেশের এক নম্বর কলেজ, এবং সেটার আবেদন প্রক্রিয়ায় প্রচুর আবেদন জমা পড়ে প্রতি বছরই। তো চলেন কথা না বাড়ি আবেদন প্রক্রিয়াটা দেখে ফেলি। তো আমি এখানে লগ ইন উইথ মোবাইল নাম্বারটা ইউজ করবো। এখানে লগ ইন উইথ গুগল এবং লগ ইন উইথ ফেসবুক আছে, আমার কাছে মনে হয় মোবাইল নাম্বার দিয়ে লগ ইন করাটা বেটার প্রসেস, তো আমি এটা ইউজ করবো। লগ ইন উইথ মোবাইল নাম্বার দিলাম, উপরে মোবাইল নাম্বার দেওয়ার জায়গা আসবে, এখানে হচ্ছে মোবাইল নাম্বারটা বসিয়ে দিব। মোবাইল নাম্বার বসিয়ে নেক্সট দেওয়ার পরে হচ্ছে একটা SMS এ পাসকোড যাবে, পাসওয়ার্ড বলতে পারেন, সেই পাসকোডটা দিয়ে হচ্ছে লগ ইন করতে হবে। মোবাইল নাম্বারটা বসিয়ে আমি নেক্সট চাপলাম। নেক্সট চাপার পর এখন হচ্ছে একটা পাসকোড চাবে, এই পাসকোডটা হচ্ছে যে মোবাইল নাম্বারটা দেওয়া হবে সেটাতে SMS চলে যাবে। এখন আমি সেই পাসকোডটা দিব। এখানে পাসকোডটা দেওয়া হয়ে গেছে, এখন আমি হচ্ছে লগ ইনে ক্লিক করব। লগ ইনে ক্লিক করার পর আমার কাছে বেশ কিছু তথ্য চাবে নটরডেম কলেজের ভর্তির আবেদনের জন্য। প্রথমে তো হচ্ছে ছবিটা দিতে হবে, তারপরে হচ্ছে অ্যাপ্লাই ফর অ্যাডমিশন টু স্টাডি, এখানে হচ্ছে সায়েন্স হলে সায়েন্স সিলেক্ট করবে। সায়েন্সের জন্য দুটো ভার্সন আছে, বাংলা এবং ইংরেজি। এছাড়া আছে মানবিক, হিউম্যানিটিস এবং হচ্ছে বিজনেস স্টাডিজ বা ব্যবসায় শিক্ষা। তারপর হচ্ছে SSC অ্যাডমিট কার্ড অনুযায়ী ফুল নামটা লিখতে হবে। এখানে সহজ হয় কি, আপনি যদি এই ওয়েবসাইটে চলে যান eboardresults.com/app/studi, মানে স্টুডেন্ট, এখানে গিয়ে আপনি যদি হচ্ছে আপনার রেজাল্টটা বের করে নেন। রেজাল্টটা বের করে নিলে সেখানে নাম, পিতামাতার নাম, এগুলো সুন্দর মতো দেওয়া থাকে, সেশন ইত্যাদি তথ্যগুলো জাস্ট কপি করে করে এখানে বসিয়ে দিবেন, তাহলে হচ্ছে বানান ভুল হওয়ার আশঙ্কাটা থাকবে না। তো এখানে হচ্ছে আমি এই অপশনগুলো সিলেক্ট করবো একে একে। তার আগে একবার আপনাদেরকে বলে দিচ্ছি, অ্যাপ্লাই ফর এটা দিতে হবে যে যেটাতে করবে, সায়েন্স, হিউম্যানিটিস অথবা বিজনেস স্টাডিজ, বাংলা বা ইংরেজি ভার্সন। ফুল নেম দিতে হবে, মোবাইল নাম্বারটা দিতে হবে স্টুডেন্টের। এরপর এখানে দিতে হবে রিলিজন বা ধর্ম, ধর্ম দেওয়ার পর হচ্ছে সেকশন বা সেক্ট বা কাস্ট দিতে হবে, মানে জাত। এটা বাংলায় লিখবেন না, যদিও এখানে তারা যেমন শিয়া সুন্নি, ক্যাথলিক, ব্যাপটিস্ট বাংলায় দিয়ে রাখছে। মুসলমানদের মধ্যে শিয়া সুন্নি থাকে, খ্রিস্টানদের মধ্যে থাকে ক্যাথলিক, ব্যাপটিস্ট, এগুলো থাকে। সো সেই এখানে এটা দিয়ে দিতে হবে, তবে বাংলায় লিখবেন না, লিখবেন ইংলিশে, কারণ বাংলায় লিখলে কাজ করে না। আমি একটা অ্যাপ্লিকেশন একটু আগে করতে গিয়ে দেখেছিলাম, বাংলায় লিখলে সেটা পরের ধাপে যায় না, মানে পরের ধাপে শুধু কোশ্চেন মার্কের মতো এসে থাকে, এই জন্য এটা ইংরেজিতে লিখবেন। তারপর ফাদার্স নেম লিখবেন, SSC সার্টিফিকেট বা অ্যাডমিটের মতো করে লিখবেন। ফাদার্স মোবাইল নাম্বার দিবেন 11 ডিজিটে, মায়ের নাম লিখবেন, মায়ের মোবাইল নাম্বার লিখবেন। এরপর হচ্ছে স্কুলের নামটা লিখবেন, এটাও আপনি হচ্ছে ওই যে বললাম একটু আগে রেজাল্টের ওয়েবসাইটে আপনি স্কুলের নামটা সুন্দর মতো পাবেন, জাস্ট কপি পেস্ট করবেন। বোর্ড দিবেন, SSC রোল নাম্বার দিবেন, রেজিস্ট্রেশন নাম্বার দিবেন, সেশন দিবেন, 2020 সালে পাস করলে তাদের সেশন 2018 হবে, অথবা সেশনটা আপনার অ্যাডমিটেও লেখা থাকবে, এমনকি রেজাল্টের ওয়েবসাইটেও লেখা থাকবে, সেখান থেকেও দিতে পারেন। স্কুলটা কোথায় অবস্থিত, এখান থেকে হচ্ছে আপনার ডিভিশনাল সিটি না, মানে বিভাগীয় শহর না, জেলা শহর না, উপজেলা সদর, নাকি গ্রামাঞ্চলে অবস্থিত ছিল স্কুলটা যেখান থেকে SSC পাস করেছে, সবশেষে SSC গ্রুপ, এটা সিলেক্ট করতে হবে। তারপর এখানে হচ্ছে আপনার এখানে আরেকটা অপশন আসবে সবগুলোর GPA সিলেক্ট করার জন্য, ভার্সনগুলোতে আপনি এখানে সায়েন্স সিলেক্ট করা মাত্রই হচ্ছে এই সবগুলো বিষয় চলে আসবে। এখানে হচ্ছে আপনার সবগুলো বিষয়ের GP মানে গ্রেড পয়েন্ট লিখতে হবে, নট ফুল মার্কস। আপনার বাংলাতে এসে 160 পাইছে এইটা না, এইটা না, এখানে লিখতে হবে শুধুমাত্র গ্রেড পয়েন্ট। গ্রেড পয়েন্ট মানে হচ্ছে 5, ঠিক আছে, এখানে বলে দেওয়া আছে যে উদাহরণস্বরূপ এটা হতে পারে 4, 4.5 অথবা 5। এখানে সবগুলো বিষয়ের গ্রেড পয়েন্ট লিখবেন। অ্যাডিশনাল সাবজেক্ট, এটা হচ্ছে ফোর্থ সাবজেক্ট বলে আমাদের ভাষায়, বা অপশনাল সাবজেক্ট বলে, ফোর্থ সাবজেক্ট যেটা ছিল সেটা এখানে লিখবেন। লিখে সেখানে GPA মানে গ্রেড পয়েন্ট লিখে দিবেন। তারপর হচ্ছে মোট কয়টা A+ ছিল SSC তে, সেটা লিখতে হবে। A+ সংখ্যা লেখার সময় হচ্ছে অবশ্যই শারীরিক শিক্ষা এবং স্বাস্থ্য, এবং হচ্ছে ক্যারিয়ার এডুকেশনটা বাদ দিতে হবে, এই দুইটা বিষয়ের A+ কাউন্ট করা যাবে না, শুধুমাত্র মূল বিষয়গুলোর A+ কয়টা ছিল সেটা কাউন্ট করতে হবে। আবারও বলে দিচ্ছি, এখানে শারীরিক শিক্ষা ও স্বাস্থ্য এবং ক্যারিয়ার এডুকেশনকে বাদ দিতে হবে।
এরপর এসএসসি তে জিপিএ টোটাল গ্রেড পয়েন্ট অ্যাভারেজ কত ছিল সেটাও আপনার রেজাল্টের ওয়েবসাইটে দেওয়া থাকে। মানে এ প্লাস পাইলে 5, এ পাইলে 4, এ মাইনাস পাইলে 3.5, হ্যাঁ পয়েন্টগুলো দেওয়া থাকে। সরি, এ পাইলে 4 হবে এমন কোনো কথা নেই, 4.8, 4.7, 4.9 এরকমও হইতে পারে। সেই রেজাল্ট জিপিএটা আপনার হচ্ছে অ্যাডমিট রেজাল্টের ওয়েবসাইটে দেওয়া থাকে, সেখান থেকে দেখে দেখে দিয়ে দিবেন টোটাল গ্রেড পয়েন্টটা কত ছিল। এরপর এসএসসিতে টোটাল মার্কস, টোটাল মার্কস লেখার ক্ষেত্রে হচ্ছে আপনার শারীরিক শিক্ষা এবং স্বাস্থ্য এবং ক্যারিয়ার এডুকেশনটা বাদ দিতে হবে, মানে ফিজিক্যাল এডুকেশন, হেলথ অ্যান্ড স্পোর্ট এবং ক্যারিয়ার এডুকেশনে এই দুইটা বিষয়ের নাম্বার বাদ দিতে হবে। এরপর হচ্ছে বাংলা ভার্সন না ইংরেজি ভার্সন সেটা সিলেক্ট করতে হবে, এসএসসিতে সে কি বাংলা মিডিয়ামে ছিল না ইংলিশ ভার্সনে ছিল সেটা সিলেক্ট করে সাবমিট করতে হবে। সাবমিট করার আগে ফাইনালে একবার সবগুলো তথ্য চেক করবেন, চেক করে তারপর সাবমিট করবেন, আর সাবমিট করার পরেও আরেকবার এডিট করা যাবে, কোনো সমস্যা নেই। তো আমি হচ্ছে এখানে সবগুলো তথ্য ফিল আপ করে সাবমিট করে দেখাচ্ছি পরের পেজটায় কি আসে। সো এখানে আমার সব তথ্য পূরণ করা শেষ, এখন আমি হচ্ছে সাবমিটে ক্লিক করব। সাবমিটে ক্লিক করার পর হচ্ছে পরবর্তী পেজে চলে যাবে, পরবর্তী পেজে হচ্ছে গিয়ে ছবি দেখা যাবে এবং বিস্তারিত তথ্যগুলো আরেকবার দেখা যাবে। এখান থেকে হচ্ছে সব তথ্যগুলো একবার চেক করতে হবে, যদি কোনো ভুল থাকে তাহলে হচ্ছে এডিটে ক্লিক করে একবার এডিট করে নেওয়া যাবে, এডিটে ক্লিক করে আবারও এডিট করা যাবে। সব কিছু ঠিকঠাক থাকলে চলে যেতে হবে পেজের একদম নিচের অংশে, নিচে এসে হচ্ছে পেমেন্ট, বিকাশ পেমেন্ট লেখাটাই ক্লিক করতে হবে। ক্লিক করার পর হচ্ছে বিকাশের সাইটটা চলে আসবে, এখানে হচ্ছে বিকাশ নাম্বারটা দিতে হবে, যে অ্যাকাউন্ট থেকে টাকাটা পেমেন্ট করতে চান সেটা দিতে হবে। ফি হচ্ছে 260 টাকা, 260। সো আমি আমার মোবাইল নাম্বারটা দিয়ে দিব, দিয়ে হচ্ছে প্রসিডে ক্লিক করব। প্রসিডে ক্লিক করার পর হচ্ছে মোবাইল একটা এসএমএস আসবে, বিকাশে ভেরিফিকেশন কোড আসবে, সেই ভেরিফিকেশন কোডটা হচ্ছে দিতে হবে। ভেরিফিকেশন কোডটা দিয়ে প্রসিড চাপার পরে হচ্ছে বিকাশের পিন নাম্বারটা দিতে হবে, পিন নাম্বার দেওয়ার পর ফিনিশ চাপ দিলেই হচ্ছে পেমেন্ট কমপ্লিট হয়ে যাবে এবং আবেদনটা সম্পন্ন হয়ে যাবে। আবেদন সম্পন্ন হয়ে গেলে এখান থেকে হচ্ছে আবেদনটা সম্পন্ন হয়ে যাওয়ার পরে হচ্ছে হোমে চলে যেতে হবে, হোমে গিয়ে হচ্ছে আবার লগ ইন করতে হবে, লগ ইন উইথ মোবাইল নাম্বার দিতে হবে, এখানে মোবাইল নাম্বার এবং হচ্ছে ওই যে একটু আগে এসএমএস এ যে পাসওয়ার্ডটা এসেছিল সেটা দিয়ে লগ ইন করে অ্যাডমিটটা ডাউনলোড করতে হবে। সো আমি হচ্ছে প্রথমে মোবাইল নাম্বারটা বসিয়ে দিব, মোবাইল নাম্বারটা দিয়ে আমি হচ্ছে নেক্সট চাপ দিব, নেক্সট চাপার পর আমার কাছে পাসওয়ার্ডটা চাবে, সেই পাসওয়ার্ডটা দিব। পাসওয়ার্ডটা দেওয়া হয়ে গেলে আমি হচ্ছে এখন লগ ইনে চাপ দিব, লগ ইনে চাপ দেওয়ার পর হচ্ছে লগ ইন হয়ে যাবে এবং এখান থেকে হচ্ছে অ্যাডমিট কার্ডটা ডাউনলোড করার অপশন আসবে। অ্যাডমিট কার্ড ডাউনলোডের অপশনটা এই যে এখানে থাকবে নীল রঙের বাটনটা, এই ডাউনলোড লেখাটা হচ্ছে ক্লিক করব, ডাউনলোড লেখাটায় ক্লিক করলে অ্যাডমিট কার্ডটা ডাউনলোড হয়ে যাবে এবং ডাউনলোড হওয়ার পর অ্যাডমিট কার্ডটা থাকবে 2 পাতা। আমি একটু প্রিভিউ দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে, ডাউনলোড হয়ে গেছে, এখন আমি এটাকে হচ্ছে ওপেন করলাম। ওপেন করার পর দেখতে পাচ্ছেন এখানে 2 পাতার একটা অ্যাডমিট কার্ড, অ্যাডমিট কার্ডে সব বিস্তারিত নির্দেশনা দেওয়া আছে, নির্দেশনাগুলো আপনারা একটু পড়ে নিতে পারেন কিভাবে পরীক্ষাটা হবে, আমি আপনাদের সুবিধার্থে একটু পড়ে শোনাচ্ছি। এখানে পরীক্ষার যে নির্দেশনাটা দেওয়া আছে সেটা হলো গিয়ে ভর্তি আবেদনের প্রবেশপত্রটা যত্ন সহকারে সংরক্ষণ করতে হবে এবং ভর্তি কার্যক্রমের জন্য প্রবেশপত্রটা লাগবে। আচ্ছা, পরীক্ষাটা হবে 40 মিনিটের, পরীক্ষার ডেট জানিয়ে দেওয়া হবে হচ্ছে 16 আগস্ট 2020 তারিখে এবং সন্ধ্যাবেলায় এসএমএস এর মাধ্যমে জানিয়ে দেওয়া হবে। পরীক্ষার দিনের নির্ধারিত সময়ে 30 মিনিট আগে থেকে হচ্ছে ক্যামেরা যুক্ত মোবাইল ফোন অথবা ল্যাপটপ নিয়ে পরীক্ষার জন্য প্রস্তুত থাকতে হবে। এই 40 মিনিটে অনলাইনে কন্টিনিউয়াস পরীক্ষাটা দেওয়ার জন্য যথেষ্ট পরিমাণ এমবি থাকতে হবে। আমার মতে ভালো হয় কি, কয়েক জিবি ইন্টারনেট কিনে রাখলে কমপক্ষে 3 জিবি, 3 জিবি ইন্টারনেট যাতে মোবাইলে থাকে, 3 জিবির বেশি হলে ভালো হয়, 3 জিবির কম যাতে না হয়, ঠিক আছে। 3 গিগাবাইট ইন্টারনেট কিনে রাখবেন, যাদের ওয়াইফাই আছে যে কোনো মুহূর্তে কারেন্ট চলে যেতে পারে, এই জন্য হচ্ছে এমবিটা মোবাইলে অবশ্যই থাকাটা ভালো। এরপরে হচ্ছে আপনার এমন একটা স্থান নির্বাচন করতে হবে যেখানে ভালো আলো আছে, মানে ঠিকভাবে ভিডিওটা দেখা যাবে, যাতে পরীক্ষাটা মনিটর করা যায়। পরীক্ষার সময় পরীক্ষার্থীর আশেপাশে কোনো লোকজন আসতে পারবে না। স্মার্ট মোবাইল ফোন বা ল্যাপটপের ফ্রন্ট ক্যামেরা অন করে পরীক্ষার্থীর এমন একটা স্থান নির্বাচন করবে যেখানে যথেষ্ট আলো আছে, স্থির সোজা হয়ে বসবে এবং তার চোখ সবসময়
স্মার্টফোন বা ল্যাপটপের স্ক্রিনের উপরে থাকবে। পরীক্ষা শুরু থেকে শেষ পর্যন্ত পরীক্ষার্থীর অডিও এবং ভিডিও ধারণ করা হবে। যদি অডিও ভিডিও যাচাই বাছাই করার সময় যদি কোনো অসঙ্গতি বা অসদুপায় লক্ষণ পাওয়া যায় তাহলে হচ্ছে তার ভর্তি পরীক্ষা বাতিল হবে। প্রতি 2টা ভুল উত্তরের জন্য 1 নম্বর করে কাটা যাবে। ভর্তি পরীক্ষা এসএসসি সিলেবাস অনুযায়ী অনুষ্ঠিত হবে, সো যে যেই বিভাগে সেটার জন্য সেভাবে হবে। বিজ্ঞান বিভাগের জন্য প্রশ্ন হবে বাংলা, ইংরেজি, উচ্চতর গণিত, পদার্থবিজ্ঞান, রসায়ন বিজ্ঞান, জীববিজ্ঞান ও সাধারণ জ্ঞান এই বিষয়গুলো থেকে। মানবিকের জন্য প্রশ্ন হবে বাংলা, ইংরেজি, সাধারণ গণিত, বিজ্ঞান, তথ্য প্রযুক্তি এবং সাধারণ জ্ঞান। ব্যবসায় শিক্ষার জন্য প্রশ্ন হবে বাংলা, ইংরেজি, সাধারণ গণিত, বিজ্ঞান, তথ্য প্রযুক্তি ও সাধারণ জ্ঞান থেকে। চূড়ান্তভাবে রেজাল্টটা হচ্ছে এসএমএস এর মাধ্যমে জানিয়ে দেওয়া হবে এবং আই থিঙ্ক তাদের ওয়েবসাইটেও প্রকাশ করা হবে। কেউ যদি ভুল বা অসত্য তথ্য বা কোনো প্রকার অসৎ উপায় অবলম্বন করে তাহলে হচ্ছে তার ভর্তি বাতিল হয়ে যাবে এবং তাকে কোনো প্রকার টাকাও ফেরত দেওয়া হবে না। সো নির্দেশনাগুলো খুবই কঠিন এবং এটা হচ্ছে সবাই খুব ভালো মতো ফলো করতে হবে, যে পরীক্ষার দিন হচ্ছে পর্যাপ্ত পরিমাণ ইন্টারনেটের ব্যবস্থা মোবাইলে থাকতে হবে, তারপরে হচ্ছে গিয়ে কমপক্ষে 30 মিনিট আগে থেকে প্রস্তুতি থাকতে হবে, পরীক্ষা দেওয়ার জন্য যে প্লেসটা বাছাই করতে হবে সেখানে যাতে যথেষ্ট আলো থাকে, আলো না থাকলে সেটা ভিডিওটা ভালো মতো হবে না, লাইভ পরীক্ষাটা হবে সবসময় স্ক্রিনে, মোবাইলের স্ক্রিন বা ল্যাপটপের স্ক্রিনের দিকে তার পরীক্ষার্থীর চোখ থাকবে, এবং হচ্ছে গিয়ে পরীক্ষা হবে 40 মিনিটের, প্রতি 2টার জন্য 1 নম্বর করে কাটা যাবে। ভর্তি পরীক্ষা এসএসসি সিলেবাস অনুযায়ী হবে। মানবন্টন কি সেটা নটরডেম কখনোই জানায় না, সেটা তাদের মতো করে, তারা কয়টা প্রশ্ন কি নিবে সেটা তাদের মতো করেই তারা সেট করে। সো সকল ভর্তি পরীক্ষার্থীর জন্য আমার শুভকামনা থাকলো, এই ভিডিওটি আশা করি তাদেরকে হেল্প করবে। আর আবেদনের ওয়েবসাইটটা হচ্ছে আমি আরেকবার বলে দিচ্ছি এখানে, admission/mcampus, সরি আমার একটু ভুল হয়েছে, admission-mcampus.com/ndc, এই ওয়েবসাইট থেকে হচ্ছে আবেদনটা করতে হবে। সবাইকে আবারও ধন্যবাদ, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।